প্রতিবেশীর হকটা আসলে যথাযথভাবে উপলব্ধি করা দরকার, যে আসলে আমরা শুধুমাত্র মনে করি যে খাবার কে খেলো কি কে খেলো না, কারো খাবার ঘরে আছে কি না, এটাই তো, এটা তো আমরা গ্রামে গঞ্জে গেলে এটা একটা অংশ, এটা তো একটা বড় বিষয়, তার নিডসটা এটা দেখতে হয়, এটি যেমন একটা প্রয়োজন, তেমনি আপনার ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে মানুষদেরকে অবহিত করা, যে জীবনে ইসলাম জানলো না, নামাজ পড়লো না, রোজা করলো না, অথচ আমি কোরআনের কথা বলছি, দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার প্রতিবেশী সে জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা করে না, সেগুলো সম্পর্কে সে ওয়াকিফ হল নয়, আল্লাহ সম্পর্কে সে জানে না, এটাও তো প্রতিবেশীর হকের একটি পার্ট বলে আপনার একটা মূল্যবান পয়েন্ট আপনি উঠিয়েছেন, যেটা আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম শুধু অর্থনৈতিক দিকটাই একটু বেশি প্রাধান্য আমাদের পাচ্ছিল, বৈষয়িক দিকটা, কিন্তু এর একটা প্রতিবেশীর হকের ব্যাপারে এই দিনের একটা ব্যাপার আছে, এটাও কিন্তু যে জিনিসটা আমাদের সবারই উচিত, যেটা আমাদের এই তাবলিগ জামাতের ভাইরা কিছু কিছু এটা আদায় করেন, তারা ওই দাওয়াত নিয়ে গাস্ত করে শহরেও দেখি তারা মাঝে মাঝে এই যে হাই রাইজ বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোতেও তারা দাওয়াতি কাজটা করেন, এইটা তাবলিগ জামাতে তারা এটা করেন, এটা একটা প্রশংসনীয় কাজ, এইটা শুধু তাবলিগ জামাত না, এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত, আমরা প্রত্যেকেই নিজেদের ফ্ল্যাটে আমাদের বৈষয়িক জিনিসগুলোর পাশাপাশি তাকে দিনের দিকে ডাকা, তাকে নামাজের দিকে ডাকা, তাকে মসজিদমুখী করা, এটা যদি আমরা করি তাহলে মসজিদটাও আবাদ হয় আর এর ফলে আমাদের জীবনটাও সুন্দর হয়, এবং এর সাথে এটাতে আরেকটা জিনিস হয় যে পাঁচ ভক্ত যদি আমরা মসজিদে গিয়ে নামাজটা পড়ি তাহলে বিল্ডিংয়ে আমাদের দেখা সাক্ষাৎ কম হয়, কিন্তু পাঁচ ভক্ত তো মসজিদে আমাদের দেখা সাক্ষাৎ, এতে আমাদের একটা পারস্পরিক সম্পর্ক হয়, আমরা সুখ দুঃখে আমরা সুখী হইতে পারি দুঃখী হইতে পারি, এক ভক্ত মসজিদে না আসলেই তখন আমার মনে হবে যে তিনি তো সবসময় আসেন, কেন আসলেন না, কোনো অসুবিধা হলো কি না, আমি যে খোঁজ নিতে পারি, তো এই জন্য এই যে দিনের যে দাওয়াতি কাজটা, যেই দিনের দাওয়াতি কাজটা এইভাবে ইসলামের প্রচার এবং প্রসার লাভ করেছিল, পারস্পরিকভাবে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছে যেতেন মসজিদে, না এক ওয়াক্ত না থাকলেই খোঁজখবর নিতেন, তো এইটা কিন্তু আমাদের এই মসজিদের মাধ্যমে এই পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে কিন্তু প্রতিবেশীর এই হকটা আমরা আদায় করতে পারি, এবং এটা কিন্তু আমাদের জীবনের একটা বড় অংশ কিন্তু এর মধ্যে আমাদের চলে আসে, এটা আমাদের চলে আসে। তারপরে আরেকটা মৌলিক জিনিস দেখেন, আপনার ছেলে যত ভালোই আপনি করে তার চরিত্র গঠন করলেন, কিন্তু আপনার প্রতিবেশীর ছেলেটা যদি তার চরিত্র যদি খারাপ থাকে, সে যদি কোনো ড্রাগ সেবন যদি করে থাকে, তাহলে আপনি যে এত কষ্ট করে ছেলেটাকে ভালো করলেন, ওর খপ্পরে পড়ে ওর পাল্লায় পড়ে সেও হয়তো বা মাদকসেবী হয়ে যেতে পারে, আল্লাহ না করুক, এটা হয়ে যেতে পারে, তো সেই জন্যে আমি যেমন আমার নিজের সন্তানকে আমি যেমন ভালো রাখার চেষ্টা করব, এটাও প্রতিবেশীর হক, সাথে সাথে প্রতিবেশীর যে সন্তান আছে তার প্রতিও লক্ষ্য আমার রাখতে হবে, আমার ছেলেকে বলতে হবে যে তোমার আমার প্রতিবেশীর যে ছেলেটা তোমার বয়সে আছে তার কাছে তুমি দিনের দাওয়াত দাও, ইসলামের সৌন্দর্যগুলো তার কাছে বলো, বলার পরে সে যদি চেষ্টা করে সে যদি ভালো করতে পারে, এইভাবে সে তার প্রতিবেশী ছেলেটাকে ভালো করতে পারলে, এরকম আস্তে আস্তে দেখা যাবে যে একটা বিল্ডিংয়ের পুরা ছেলেপেলেরা প্রতিবেশী ছেলেপেলেরা সবাই ভালো হয়ে গেছে, কারণ একজনের সাথে আরেকজনের সম্পর্ক আছে, এই সম্পর্কটা যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে কিন্তু আমাদের এইটাও কিন্তু প্রতিবেশীর একটা হক আদায় হয়ে যায়, তো এইভাবে আমাদের জীবনের খণ্ডিত অংশগুলো এই খণ্ডাংশগুলো এগুলো যদি আমরা আস্তে আস্তে সবগুলো ইসলামাইজ আমরা করতে পারি তাহলে এই প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে তার অধিকার আদায় করতে গিয়ে এবং প্রতিবেশীর হকটা যখন আমি আদায় করব আবার আমার প্রতিবেশীও তার তিনিও আমার হকটা আদায় করবেন, রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে, তো এইভাবে কিন্তু আমাদের গোটা সমাজটাই ভালো হয়ে যায়, কারণ আমি খালি আমার প্রতিবেশী না, সে আমার প্রতিবেশীও তো আমার মঙ্গল কামনা করবে, আমার জন্য সে কাজ করবে, তো সবাই আমরা সবার তরে যখন হয়ে গেলাম তখন তো সমাজে আর কোনো অসামঞ্জস্য বা সমাজের কোনো খারাপ আর কিছু থাকতে পারে না, সমাজটা ভালো হয়ে যেতে বাধ্য আর কি, তো এইভাবে আমরা এই প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে একটা সুন্দর সমাজ আমরা গঠন করতে পারি, এবং সমাজের মধ্যে যে সামাজিক যে দায়বদ্ধতাগুলো আছে সেই দায়বদ্ধতাগুলো কিন্তু একে অপরের মধ্যে যে সম্পর্কটা বিল্ড আপের মাধ্যমে কিন্তু বোঝা সহজ হয়ে যাবে, এবং